হ্যাঁ গাইস, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি তাদের রেজাল্ট পাবলিশ করার সঙ্গে সঙ্গে কাউন্সেলিংয়ের ডেট পিছিয়ে দিয়েছে। তোমাদের কবে থেকে কাউন্সেলিং শুরু হবে, কীভাবে করতে হবে, রেজিস্ট্রেশনে কী কী লাগবে এবং ডকুমেন্টস কী কী লাগবে, ডকুমেন্ট ভেরিফিকেশন, এই ভিডিওতে সেগুলো আমরা ডিসকাস করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, তাহলে কারো মনে কোনো রকম ডাউট বা কনফিউশন থাকবে না, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এবার আসি কাউন্সেলিং প্রসেস। ফার্স্ট ফর অল, তোমাদের মোট তিনটে রাউন্ডে কাউন্সেলিং হবে, অ্যান্ড তিনটে রাউন্ড কমপ্লিট হওয়ার পর যদি সিট অ্যাভেলেবেল থাকে তাহলে আরেকটা রাউন্ড হবে, তার নাম মপ আপ রাউন্ড। সেই মপ আপ রাউন্ড যখন হবে তোমাকে SMS-এ জানিয়ে দেওয়া হবে। এবার আসি রাউন্ড, ঠিক আছে, এই রাউন্ডগুলো কীভাবে হয়। প্রত্যেকটা রাউন্ড, এই যে তিনটে রাউন্ড আছে, প্রত্যেকটা রাউন্ড চারটে স্টেপে কমপ্লিট হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে রেজিস্ট্রেশন, সেকেন্ড স্টেপ হচ্ছে তোমার রেজাল্ট অ্যালটমেন্টস, অ্যান্ড তিন নম্বর স্টেপ হচ্ছে অ্যাডমিশন, চার নম্বর স্টেপ হচ্ছে আপগ্রেড ফর নেক্সট রাউন্ড। ঠিক আছে, চারটে রাউন্ড। এবার যখন তোমার রেজিস্ট্রেশন হবে তখনই চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লুকিংটা তোমাকে করতে হবে। চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লুকিং মিনস দ্যাট তুমি কোন কলেজে ভর্তি হতে চাও, কোন কোর্সে ভর্তি হতে চাও, সেটা তুমি নিজে চয়েস করবে অ্যান্ড সেটা লক করবে। তার ডেট দিয়ে দিয়েছে, সেই ডেটগুলো আমি তোমাদেরকে এবার বলছি। চলো, ইম্পর্টেন্ট ডেটগুলো বলার আগে আমি এই চারটে স্টেপের একটু ডিটেলসে বলে দিচ্ছি, তাহলে সবার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি ফার্স্ট রেজিস্ট্রেশন করলে, ঠিক আছে, চয়েস ফিলিং চয়েস লুকিংটা হলো, হওয়ার পর তোমার রেজাল্ট দিবে দু একদিনের মধ্যেই, অর্থাৎ তুমি কোন কলেজে চান্স পেলে কোন কোর্সে সেটা তোমাকে জানিয়ে দেওয়া হলো। দেন তুমি অ্যাডমিশন নিলে, তোমার ধরে নাও ফার্স্ট রাউন্ডেই অ্যাডমিশন হয়ে গেল, তারপর সেকেন্ড রাউন্ডের জন্য তোমার অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে যাবে। ওকে, এবার যখন আপগ্রেড হয়ে যাবে, শুধু আপগ্রেড করলে হবে না, দেন তোমাকে নেক্সট রাউন্ডের জন্য আবার রেজিস্ট্রেশন করতে হবে। তোমাকে শুধুমাত্র ফার্স্ট যখন রেজিস্ট্রেশন করবে তখনই 100 টাকা লাগবে, ওই 100 টাকা দিয়েই হয়ে যাবে তোমাকে সেকেন্ড রাউন্ড অ্যান্ড থার্ড রাউন্ডে, আর রেজিস্ট্রেশন করতে গেলে টাকা লাগবে না, এটুকু বোঝা গেছে। দেন সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এবার কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এখনও অথরিটি বলে দেয়নি, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এখনও জানায়নি যে কী কী ডকুমেন্টস লাগবে। তবে গত বছর কী কী ডকুমেন্টস লেগেছিল বা এরকম এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর যখন কেউ অ্যাডমিশন হয় কী কী ডকুমেন্টস লাগে, তো সেটার বেসিসে আমরা বলতে পারি যে কী কী ডকুমেন্টস লাগবে, তো সেটা আমি তোমাদেরকে বলে দেবো, তাহলে তোমরা আগে থেকেই সেগুলো অ্যারেঞ্জ করে রাখবে। ওকে, তো আরেকটা কথা হলো যে তোমার রেজিস্ট্রেশনের সময় কোন কোন ডকুমেন্টস লাগবে না লাগবে এটাও কিন্তু বলে দেয়নি, এবং এমনকি রেজিস্ট্রেশনে তুমি করবে সেখানে আদৌ কোনো রকম ডকুমেন্টস লাগবে কি না সেটাও বলে দেয়নি। তো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এখানে তোমাদের কোনো রেজিস্টার করতে ডকুমেন্টস লাগবে না, যেহেতু তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে তখনই সমস্ত ডকুমেন্টস আপলোড করা আছে, তো এখন হয়তো লাগবে না। এবার লাগতে পারে যখন তুমি অ্যাডমিশন নিলে, তো যখন তুমি অ্যাডমিশন নিচ্ছ তখনই তুমি ডকুমেন্টসগুলো দিয়ে দিলে, মানে রেজিস্টার করার সময় নয়, তুমি তো আগে থেকে রেজিস্টার করলে, রেজিস্টার করার সময় নয়, তুমি যখন অ্যাডমিশন নিলে তখন তোমার ডকুমেন্টসগুলো আপলোড হলো, তার ভিত্তিতে তখন ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে, এটা আমার মনে হচ্ছে। কারণ যখন যদি এত কিছু বলে দিয়েছে রেজিস্ট্রেশনের সময় কী কী লাগবে তা কিন্তু এখনও বলে দেয়নি, তো যেহেতু তোমাদের লগ ইন করতে হচ্ছে, যেমন তোমরা অ্যাডমিট কার্ড, তারপর র্যাঙ্ক কার্ড যে তোমরা বের করলে ডাউনলোড করলে, তখন শুধু অ্যাপ্লিকেন্ট আইডি, মানে তোমার রেজিস্ট্রেশন নম্বর আর পাসওয়ার্ড দিয়ে হয়ে যাচ্ছে, তো এর ক্ষেত্রে হয়তো তাই হতে পারে, বোঝা গেল, এটা আমার মনে হচ্ছে। কারণ তারা তো সমস্ত কিছু দিয়ে দিয়েছে, তাহলে এটাও তো দেওয়া উচিত ছিল। আবার নাও হতে পারে তোমরা আগে থেকেই ডকুমেন্টস কিছু অ্যারেঞ্জ করে রাখতে পারো রেজিস্ট্রেশনের সময়, তো আমার মনে হচ্ছে লাগবে না, বোঝা গেছে। তো সে কোনো ব্যাপার নয়, আমাদের হাতের কাছেই থাকে ডকুমেন্টসগুলো, মার্কশিট, অ্যাডমিট কার্ড, তারপর যা যা লাগে আর কি, কাস্ট সার্টিফিকেট, হ্যান ত্যান, এই সমস্ত কিছু। এবারে সেই চারটে স্টেপের তোমরা ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নাও। ফার্স্ট রাউন্ড তোমাদের শুরু হচ্ছে
23শে নভেম্বর সকাল 10টা থেকে 28শে নভেম্বর রাত 8টা অবধি, 8টার মধ্যে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে অ্যান্ড চয়েস ফিলিং চয়েস লুকিংটা করলে। দেন তোমার এটা রেজাল্ট দিবে 30শে নভেম্বর অ্যান্ড তুমি অ্যাডমিশন নিচ্ছ 30শে নভেম্বর, সেদিন 30শে নভেম্বর থেকে 3রা তোমার হচ্ছে ডিসেম্বরের মধ্যে, ঠিক আছে, 3rd ডিসেম্বরের মধ্যে তুমি অ্যাডমিশন নিচ্ছ অ্যান্ড অটো আপগ্রেড হচ্ছে। আমি যেটা বলছিলাম যে নেক্সট রাউন্ডের জন্য অটো আপগ্রেড হবে, সেটা তুমি হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ থেকে আফটার 10 AM। সেকেন্ড রাউন্ড তোমার শুরু হচ্ছে 6ডিসেম্বর 10টা থেকে তোমার 8ডিসেম্বর বিকেল 5টা অবধি। এটা সিট অ্যালটমেন্ট অর্থাৎ রেজাল্ট বেরোচ্ছে তোমার হলো যে এটার রেজাল্ট তোমার বেরোচ্ছে 9 তারিখে। প্রসেস অফ সিট অ্যালটমেন্ট বেরোলো, ঠিক আছে, সেকেন্ড রাউন্ডের জন্য লুকিং হয়ে গেলো। অনলাইন যে পেমেন্ট অর্থাৎ অ্যাডমিশন তুমি নেবে 9 তারিখ থেকে ডিসেম্বরের 9 থেকে 11-এর মধ্যে। তারপর তোমার 3rd রাউন্ড হচ্ছে 13ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর অবধি। এখানে টাইমটা দিয়ে দিয়েছে 13ই ডিসেম্বর 10টা থেকে 15ই ডিসেম্বর 5টা বিকেল 5টা আর কি, বিকেল 5টার মধ্যে। দেন সিট অ্যালটমেন্ট 16ই ডিসেম্বর বের হচ্ছে, তোমার অ্যাডমিশন হচ্ছে 16ই ডিসেম্বর থেকে 17ই ডিসেম্বরের মধ্যে। এবার আসে ডকুমেন্ট ভেরিফিকেশান, অর্থাৎ তুমি যখন অ্যাডমিশন নেবে তোমার কী কী ডকুমেন্টস তুমি আপলোড করলে সেগুলোর ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হলে তোমার ফোনে একটা SMS আসবে। এই হলো ফুল প্রসেস। এবার তুমি কী করে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লুকিং করবে আমি সব বলে দেবো, একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয়। আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের বলে দেবো কী করে তোমরা চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লুকিং করবে। তোমাদের হাতে কিন্তু এখনও অনেক সময় আছে, কারণ তোমাদের শুরু হচ্ছে সেই 23শে নভেম্বর, প্রায় হাতে একটা মাসের মতো সময় আছে। তো এই সময়ের মধ্যে তোমরা কী কী ডকুমেন্টস অ্যারেঞ্জ করে রাখবে, আমার যেটা মনে হয় কী কী ডকুমেন্টস লাগবে, দেখো ক্লাস 12-এর মার্কশিট তো লাগবেই, ক্লাস 12-এর অ্যাডমিট কার্ডটা লাগতে পারে না লাগতে পারে, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা রাখবে, তারপর কাস্ট সার্টিফিকেট যাদের আছে কাস্ট সার্টিফিকেট রাখবে অ্যান্ড কাস্ট সার্টিফিকেটের আপডেটেড, সেটা যেন আপডেট হয়। এবার আপডেট তোমার শুরু হবে 2 তারিখের পর থেকে, SD অফিস যাবে আপডেট করে নিয়ে আসবে, তোমার আপডেট কিন্তু মাস্ট হতেই হবে, নাহলে কিন্তু তুমি অ্যাজ আ জেনারেল ক্যান্ডিডেটস কাউন্সেলিং করবে, বোঝা গেল। আর তোমার ডকুমেন্টস সেরকম লাগবে না, যদি ডোমিসাইল সার্টিফিকেট এরাও চায় তাহলে তুমি ইনকাম সার্টিফিকেটটা নিজের কাছে একটা রাখবে, ইনকাম সার্টিফিকেট, এছাড়া কোনো প্রবলেম হবে না। অ্যান্ড তারাও জানে যে করোনার জন্য কেউ মানে বাড়ি থেকে বেরোতে পারবে না, তো ডোমিসাইল সার্টিফিকেট যদি নাও তুমি আনতে পারো, তোমাদেরকে একটা প্রোফর্মা দিয়ে দেবে অ্যান্ড বা সেলফ ডিক্লারেশন সেটা দিয়েই হয়ে যাবে। তো আই হোপ আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন তোমরা করতে পারো, আমি তার উত্তর দিয়ে দেবো, কমেন্ট করতে পারো। তো আসি, টাটা।